টেকওয়ের ভিতরে গ্রিজ, খাবারের টুকরা, ইঁদুরের উপদ্রব প্রভৃতি সব কিছুই ছিল। এমন অবস্থায় হেলথ কর্মকর্তারা চাইনিজ টেকওয়েটি বন্ধ করতেই বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত। এছাড়া লিভারপুলের কেনজিংটন চাইনিজ টেকওয়েকে £6,000 জরিমানাও করা হয়েছে। মেট্রো নিউজের খবরে বলা হয়েছে, পরিদর্শনের সময় লিভারপুল সিটি কাউন্সিলের কর্মকর্তারা প্যাকেজিং এবং খাবার তৈরির সরঞ্জাম সহ সব কিছু জায়গায়ই ইঁদুরের বিষটা খুঁজে পান। অনেক জায়গায় গ্রিজ এবং খাবারের উচ্ছিষ্ট ছিল, এমনকি ইঁদুরগুলো বিল্ডিংয়ে প্রবেশ করতে পারে এমন গর্তও দেখা যায়। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এটি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণে টেকওয়েটি শেষ পর্যন্ত বন্ধই করে দিতে হয়। এরপর টেকওয়ের পরিচালক কেহনি নেক্সেরেস্ট সুমেসারাইকে £5,200 জরিমানা সহ £750 কস্ট এবং £190 ভিকটিম সারচার্জ করা হয়েছে। পরিচালককে গত বছরের 22 ডিসেম্বর লিভারপুল ম্যাজিস্ট্রেটের আদালতের খাদ্য সুরক্ষা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের 20টি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। ডিস্ট্রিক্ট জজ বসওয়েল বলেছেন যে গ্রাহকদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও আপনার কর্মকাণ্ড অগ্রহণযোগ্য ছিল। জানা গেছে টেকওয়ে বন্ধ করার পর পরিবেশ উন্নত করায় আবারও সেটি খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালের মার্চ মাসে আরেকটি পরিদর্শনে সেখানে আবারও এই ইঁদুরের বিষটা পাওয়া যায়। টেকওয়েটি নিয়মিত পরিষ্কারও করা হচ্ছিল না। টেকওয়ের কিচেনে ইঁদুর থাকা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, কারণ ইঁদুররা সালমোনেলা, তারপর ক্যাম্পোইলা ভেক্টর, লিস্টেরিয়া এবং হান্টা ভাইরাস সহ অন্যান্য অসুস্থতার জন্য বিভিন্ন ধরনের জীবাণু বহন করে। এগুলো দুর্বল মানুষ যেমন শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীদের জন্য বেশ ক্ষতিকারক, এদেরকে মারাত্মক অসুস্থ করে ফেলতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের জন্য এটি আশঙ্কাজনক একটি পরিস্থিতি তৈরি করতে পারে। সেই কেনজিংটন টেকওয়ে এখন আর বর্তমানে চালু নেই, জায়গাটি এখন নতুন মালিকেরা পরিচালনা করে। লিভারপুলের মেয়র জোয়ান অ্যান্ডারসন বলেছেন, এই টেকওয়ের কর্মকাণ্ডে মানুষের স্বাস্থ্যের প্রতি অবহেলা দেখা গেছে, তারা এ ধরনের অপরাধকে গুরুত্ব সহকারে নিয়েছেন। এভাবে খাদ্যের মতো গুরুত্বপূর্ণ ব্যবসা পরিচালনা করা অগ্রহণযোগ্য এবং তারা এটি সহ্যও করবেন না। এই ঘটনা থেকে অন্যান্য খাবারের আউটলেটগুলোকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আপনারা জানেন যে ব্রিটেনে এই খাদ্য দ্রব্য ব্যবহার যারা বিক্রি করে থাকেন, বিশেষ করে টেকওয়ে এবং রেস্টুরেন্টগুলোতে হাইজিন রেটিংটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, এবং যারা সাধারণত টেকওয়ে এবং রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে থাকেন তারা অবশ্যই যেখানে অর্ডার করছেন তাদের হাইজিন রেটিংটা দেখে নেবেন। যদি হাইজিন রেটিং 4.5 বা 4 উপরে না হয় তাহলে বুঝবেন যে এই টেকওয়ে এবং রেস্টুরেন্টের যে হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসলে প্রশ্ন রয়েছে। স্থানীয় কাউন্সিল তাদেরকে একটি লো রেটিং দিয়ে রেখেছে। এছাড়াও অনলাইনে যেহেতু অনেকে খাবার অর্ডার করেন, সেখানে গেলে আপনারা কিন্তু কাস্টমার রিভিউ দেখতে পারবেন। সেই রিভিউতে গেলেও বুঝতে পারবেন সেই রেস্টুরেন্টের খাবার পরিবেশন এবং ইত্যাদির মান কেমন রয়েছে, সেই বিষয়ে একটি কাস্টমারদের যে ফিডব্যাক সেই ফিডব্যাক থেকে একটি ধারণা নিতে পারবেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।